হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আজকে ক্রিসমাস, এটা পদ্মার ইলিশ। এটা আমি কাটা দেখাইতে পারবো না, তবে কিভাবে আমি কাঁচা ইলিশ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এরপরে আমি এই মাছগুলো এই মশলা ভিতরে দিয়ে দেবো। এগুলা কমন রান্না, হয়তো সবাই জানবেন, সবাই পারবেন, কিন্তু এটা আমি শুধু দেখাইতেছি এই জন্য যে কিভাবে মজাদার টেস্টি ভাবে একটু রান্না করে খাওয়া যায়, এটার জন্য আর কি, যে আমি কিভাবে রান্না করি এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর নতুনদের জন্য তো অবশ্যই, নতুন যারা আছে তারা হয়তো এটা বোঝে না, পরিমাণ বোঝে না, বা এটা করে না, বুঝে রান্না করতে পারে না, সেই জন্য আর কি এটা দেয়া। এটা যারা বন্ধুরা, আপনারা যারা অভিজ্ঞ তাদের জন্য এই ভিডিওগুলো আমি দেই না, আমি দেই যারা নতুন আছে তাদের জন্য, আর যারা রান্না করে কিন্তু টেস্ট হয় না ইলিশ মাছটা তাদের জন্য। কারণ ইলিশ মাছ কখনোই তৈলে ভাজি করে রান্না করলে সেটা টেস্ট হবে না, এই জন্য আমার এই ভিডিওগুলো দেয়া। ঠিক আছে, প্রথমে আমি একটা মাছের জন্য যে হলুদ আর মরিচ দরকার আমার, সেটা আমি একটু ভিজিয়ে নেবো কিছুক্ষণের জন্য। তাহলে হলুদ মরিচটা বসে যায়, এটা দিয়ে কাঁচা ইলিশটা রান্না করতে অনেক টেস্ট হয় রান্না করলে। আর আগের দিনের মা চাচি খালারা তো করতো শিলপাটায় বেটে হলুদ মরিচ, এরপরে মাছ রান্না করতো, এটা আরও টেস্ট হইতো। আমি 1.5 চামচ মরিচের গুঁড়ো দেবো। প্রত্যেকটা রান্নার জন্যই আপনার পরিমাণটা বোঝাটা অনেক জরুরি, পরিমাণ ঠিক থাকলে অবশ্যই খাবারটা টেস্ট হয় যে কোনো খাবারই। 1.5 চামচের মতন মরিচ দিলাম। এরপরে আমি ইলিশ মাছ তো হলুদ একটু বেশি লাগবে, 1 চামচ দিলাম হলুদ মরিচ, হলুদ মরিচ একই পরিমাণ আমি দেবো। তারপরে আমি দিব, আমি ইলিশ মাছে সাধারণত আর কিছু ইউজ করি না, হলুদ মরিচ, লবণ আর পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ ইউজ করবো। লবণ, লবণ দিয়ে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, বেশি না, অল্প পরিমাণে পানি দিলে হয়ে যাবে, এটা আর হাত দেওয়ার দরকার নেই। আমি মাছটা কাটতে যাবো। আমার মাছ রান্না হয়ে গেছে, এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ, দেখছেন কি সুন্দর কালার আসছে, এই যে যেটা দেখতে ভালো সেটা খাইতেও ভালো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাহলে সকলে ভালো থাকবেন।